নমস্কার, ওয়েলকাম টু ট্রু টুডে নিউজ অ্যান্ড টিপস চ্যানেল। প্রতিদিনই কিছু নতুন তাজা খবর, গুরুত্বপূর্ণ নিত্য নতুন টিপস নিয়ে আপনাদের কাছে উপস্থিত থাকি। আজও আপনাদের কাছে কিছু নতুন তাজা খবর ও টিপস নিয়ে হাজির হলাম। আর তার জন্য এই চ্যানেলের পাশে থাকতে, গুরুত্বপূর্ণ খবর ও টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করুন। চলুন, কোভিড ও ওমিক্রনকে হারিয়ে আমরা প্লাস্টিক বর্জন করি। আসুন, চোখ রাখি গুরুত্বপূর্ণ আপডেট ও টিপসের দিকে। April. Today, World Autism Awareness Day is observed on 2nd April to raise awareness about autism and to educate people about it. অনেক কষ্টে জীবন কাটাচ্ছেন নীল রঙের মানুষেরা। কেন তাদের গায়ের রং নীল জানেন? 1820 সালে মার্টিন ফুটেজ নামের এক ব্যক্তি পূর্ব কেন্টাকির প্রত্যন্ত অঞ্চলে ক্রিটে এসেছিলেন। তিনি ছিলেন একা পরিবার এবং নিজের মানুষ বলতে কেউ ছিল না। নিজেদের মতো করে একটি বাড়ি তৈরি করেন এবং সেখানে সুখে বাস করছিলেন। তিনি এলিজাবেথ নামের একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেন। পৃথিবীতে ছিলেন তিনি একজন নীল মানব। এলিজাবেথের একটি বিরল জিনগত সমস্যা ছিল, যার জন্য জন্মসূত্রে তার 4 সন্তান ছিল পুরোপুরি নীল। এলিজাবেথের সাদা চামড়ার মানুষ ছিলেন। ওনার ঘরে জন্ম নিয়েছিল 7 সন্তান, যার মধ্যে 4 সন্তান ছিলেন নীল বর্ণের। এলিজাবেথের রয়েছে এক বিশেষ সমস্যা। যদিও তিনি প্রথম অবস্থায় সাদা রঙের মানুষ ছিলেন, কিন্তু কিছুদিন পর তার শরীর নীল হতে শুরু করে, নীল রং হয়ে যায় তার শরীর। আপনারা হলিউডের অ্যাভাটার সিনেমাটি নিশ্চয়ই দেখেছেন। জনপ্রিয়তা পাওয়ার জন্য বেশ কয়েকভাবে তৈরি করা হয়েছিল সেই সিনেমা। দেখা যায় ভিন্ন গ্রহের একদল মানুষ, বেঁচে থাকার লড়াই তাদের। এই নীল রঙের মানুষের কাহিনি, ভিন্ন গ্রহের এই সব মানুষ আমাদের কাছে এলেন নামে পরিচিতি পায়। সিনেমা একটি যুগলের প্রেম ও দর্শকদের আনন্দ আন্দোলিত করেছে। বিভিন্ন গ্রহের মানুষদের বেঁচে থাকার কাহিনী, বিশেষ করে নীল রঙের মানুষদের আমরা প্রায়ই সিনেমা দেখে থাকি। এই দম্পতির একটি ছেলে জাকারি এলিজাবেথের এক বোনকে বিয়ে করেন। তারা সমাজে বর্ণ বৈষম্যের শিকার হতেন প্রতিনিয়ত। না জেনে বিয়ে করেছিলেন তিনি। জানতেন না এলিজাবেথ এমন একটি বিরল রোগের রোগী। এরপরই পরিবারে বংশধররা নীল রঙের চামড়া নিয়ে জন্মাতেন। তাদেরকে দেখে হাসাহাসি করত প্রতিবেশীরা, মনে করত কোনো অভিশাপের কারণে হয়েছে। বলতে গেলে মায়ের সঙ্গে তাদের সন্তানদের নিয়ে এক ঘরে হয়ে থাকতে হতো। তাদের এলাকার এক অঞ্চল ছিল, সেখানকার খুব কম মানুষই সেখানে বসবাস করতে আসত। তাদের সাথে কেউই থাকতে চাইত না। বর্ণ বৈষম্যের শিকার হতেন প্রতিনিয়ত। নীল চামড়াযুক্ত ওই নারী পরীক্ষা করতে এসেছিলেন। ডাক্তারবাবু অত্যন্ত অবাক হয়েছিলেন অস্বাভাবিক চেহারাটি দেখে। এর জন্য তিনি এর কারণ অনুসন্ধানে আগ্রহী ছিলেন এবং এই সিন্ড্রোম বেনজোকেন এবং জাইলোকেনের মতো একটি রাসায়নিক সংস্পর্শে উত্তরাধিকারী সূত্রে জিনগতভাবে পেয়ে থাকে। অনেকে গবেষণাটি করতে ডক্টরস নামে একজন নার্স নিয়োগ করেছিলেন। তিনি এই গবেষণার কাজ করতে আগ্রহী ছিলেন, কারণ তিনি এর আগে হাসপাতালের একটি নীল রং এমন এক নারীকে দেখেছিলেন। জন্ম থেকে অনেক প্রজন্ম পর্যন্ত এরা বিব্রতকর পরিস্থিতি পার করেছেন। জানা যায় যে ফুগেট পরিবারে পরিচিত শেষ উত্তরসূরি ছিলেন বেঞ্জামিন বেনজি স্টাসি। জন্মগ্রহণ করেছিলেন 1975 সালে। গায়ের রং জন্মের থেকে নীল থাকার পরেও স্বাভাবিক চিকিৎসার মাধ্যমে ওনাদের রং
স্বাভাবিক হয়ে ওঠে। 7 বছর বয়সের মধ্যে মুক্ত হতে পেরেছেন তারা। বর্তমানে পরিবারের কারো গায়ের রং নীল নয়। তাদের দৈনিক মিথাইলিন নীল রঙের ট্যাবলেট নির্দিষ্ট পরিমাণে খাওয়ানো হয় এবং তাদের মধ্যে নীল রং নষ্ট হয়ে যায়। তাদের পরিবার থেকে নীল রঙের অভিশাপ মুক্ত হতে পেরেছিল। তাদের চিকিৎসা করেছিলেন ডক্টর কেউইন। করোনার দাপট কিছুটা কমতেই মাথাচাড়া দিয়েছে ডেঙ্গু সংক্রমণ। মহারাষ্ট্রে গত 3 মাসে 384 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রাজ্যের স্বাস্থ্য বিভাগের জারি করা এক রিপোর্টে বলা হয়েছে, গত 3 মাসে রাজ্যে 384 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি আক্রান্তের খবর পুনেতে। সেখানে আক্রান্তের সংখ্যা 90-এর পর রয়েছে মুম্বাই এবং নাসিক। 3 মাসে 300-এর বেশি ডেঙ্গু আক্রান্তের হদিশ কপালে ভাঁজ প্রশাসনের। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে ঝামেলা নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকেই বারংবার ঝামেলায় জড়িয়েছেন এই দুই দেশ। কাশ্মীরে উত্তেজনা সৃষ্টির জন্য অবশ্য শুধুমাত্র পাকিস্তানকে দায়ী করা যায় না, খানিকটা দায় অবশ্যই চীনেরও। আইয়ুব খান পাকিস্তানের রাষ্ট্রপতি থাকাকালীন কাশ্মীর নিয়ে চীনের যাবতীয় উপদেশ মেনে চলার সিদ্ধান্ত নেন তিনি। জম্মু কাশ্মীরের জনগণকে ভারতের বিরুদ্ধে তাকিয়ে কাশ্মীরকে ভেঙে দেওয়ার ভয়ঙ্কর ছক কষেছিল চীন পাকিস্তান। রাশিয়ার কাছে ভূখণ্ডের দিক থেকে ইউক্রেন কোনো কিছুই নয়, কিন্তু তাও 1 মাসের বেশি হয়ে গেল ইউক্রেনে সেনাবাহিনী রুশ বাহিনীকে ঠেকিয়ে রেখেছে। ইউক্রেনের শহর কিয়েভ এখনও পর্যন্ত সম্পূর্ণ দখলে আসতে পারেনি রুশ বাহিনীর। তবে সবথেকে বেশি ক্ষতি হয়েছে ইউক্রেনের বড় বড় শহরগুলির। রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাও যুদ্ধ অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেন ছাড়ছে রাশিয়া, চলছে দেদার লুটপাট, সৈনিকরা নিচ্ছে দামি জিনিস। আর্থিক সংকটে জর্জরিত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। 40,000 টন চাল নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিল একটি জাহাজ। চাল পাঠানোর খবর দিয়েছে পাট্টাবি অ্যাগ্রো ফুডসের ম্যানেজিং ডিরেক্টর বিভি কৃষ্ণা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, দক্ষিণ বন্দরে জাহাজে চাল তোলা শুরু হয়েছে, শ্রীলঙ্কায় চাল পাঠাচ্ছে ভারত। দেশের নাম পাকিস্তান। জন্মের পর থেকে 75 বছরে একজন প্রধানমন্ত্রীও পুরো মেয়াদ মসনাদে থাকতে পারেননি। 1947 সালে পাকিস্তানের জন্ম। জন্মের পর থেকে 75 বছরে পা দিল একটি দেশ, কিন্তু সে দেশের একজন প্রধানমন্ত্রীও পূর্ণ মেয়াদ কাটাতে পারল না। চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। করোনাকালে দেশের বাণিজ্য, শিল্প সহ একাধিক ক্ষেত্র থমকে দাঁড়ানোয় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের প্রতিবেশী দেশ। তাই উপরে চীনের কাছ থেকে নেওয়া ঋণের সুদের বোঝায় আরও ডুবে গিয়েছে অর্থনীতি। এমনই ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশের ডিজেল ভান্ডার শেষ হয়ে গিয়েছে, 1 ফোঁটাও তেল নেই পাম্পে, মাঝ রাস্তায় থমকে গিয়েছে গাড়ি। শ্রীলঙ্কাকে সচল করতে ডিজেল পাঠাল ভারত। আসি আমাদের স্বাস্থ্য বিষয়ে। ডিপ্রেশন হল এমন একটি রোগ যার থেকে মুক্ত হতে গেলে আমাদের প্রয়োজন মহৌষধের। এক্ষেত্রে প্রেমিকা নয়, ডিপ্রেশন দূর করার মহৌষধ হলেন মা। গবেষণায় উঠে এলো নতুন তথ্য। আপনি কি ডিপ্রেশনে ভুগছেন? কিছুই ভালো লাগছে না, জীবনটা একেবারে মূল্যহীন মনে হচ্ছে? তাহলে আপনার জন্য এই সমস্যার মহৌষধ আর কেউ নন, আপনার জননী মা। সামাজিক বিজ্ঞানীরা এইসব সমস্যার এক অসাধারণ নিরাময় আবিষ্কার করেছেন, আর সেটির সত্যতা যাচাই করতে আপনাকে মিনিট 5-এর বেশি ব্যয় করতে হবে না। সিরিফ আপনার মায়ের সঙ্গে কথা বলুন। মা যদি ধারে কাছে না থাকেন, তবে তাকে ফোনে একটি কল করুন।
এতে করে আপনার স্ট্রেস কমা ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। সম্পর্ক বিজ্ঞানে মায়ের ভালোবাসার মতো ক্ষমতাশালী বস্তু খুব কমই আছে। গবেষকরা দীর্ঘদিন ধরেই জানতেন যে একজন সন্তান যদি তার মাকে জড়িয়ে ধরে, তাহলে মুহূর্তের মধ্যেই তার মস্তিষ্কে ভালো লাগার অনুভূতি সম্পন্ন হরমোন অক্সিটোসিনের স্রোত বয়ে যায়, যা মা ও সন্তানের মধ্যেকার সম্পর্কের বন্ধনকে আরও জোরালো করে, মানসিক চাপ কমায় এবং পারস্পরিক বিশ্বাসের খুঁটিকে আরও মজবুত করে। গুরুত্বপূর্ণ বিষয়টি হল মায়ের ভালোবাসার শক্তি কেবল এতটুকুতেই সীমাবদ্ধ নয়। একজন মায়ের পক্ষে হাজার হাজার মাইল দূরে থেকেও সন্তানের মন ভালো করে দেওয়া সম্ভব, যেটি রীতিমতো একটি গবেষণা থেকেই প্রমাণিত। ইউনিভার্সিটি অফ উইসকনসিনের চাইল্ড ইমোশন ল্যাব থেকে করা গবেষণাটির ফল বলছে, মায়ের আলিঙ্গন সন্তানের মানসিক স্ট্রেস কমাতে যে প্রভাব ফেলে, ফোনের মাধ্যমে শোনা যাওয়া মায়ের কণ্ঠস্বরেও ঠিক সেরকমই প্রভাব বিদ্যমান। তাই মায়ের চুরি মিলাভার, মা একমাত্র মাই হতে পারেন। আসি খেলা খবরে। টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। আগামী মাসেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। 2021 সালের পর আবার বাংলাদেশ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। আসি আবহাওয়ায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে বৃষ্টিপাত, কিন্তু গরমে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। তাপমাত্রা খুব একটা না বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে ক্রমাগত। এই পরিস্থিতি কিছুটা আসার কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলাদেশ লাগোয়া তিন জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আবহাওয়ায় এই মুহূর্তে বৃষ্টিপাতের অনুকূল নয় বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, মাস্ক পরবেন, ভ্যাকসিন নেবেন অবশ্যই, লাইক করবেন। নমস্কার।